নমস্কার বন্ধুরা, আমার এই টুকিটাকি চ্যানেলে তোমাদের স্বাগত। এই কথাটা অনেকেই শুনে থাকবেন মহাদের ব্লগে, মানে প্রবাসে ঘরকন্যার ব্লগে। আপনারা হয়তো বলবেন এটা হয়তো চুরি করেছি, কিন্তু চুরি নয়, ঠিক কথাটা ওনার থেকেই আমি শিখেছি। একজনকে অনুপ্রেরণা করে তো এগিয়ে যেতে হয়, তো ওনাকেই আমি অনুপ্রেরণা করেছি আমার, তো ওনাকে দেখেই আমি এগোচ্ছি। তাই জন্য আর কি আমিও এই কথাটাই ব্যবহার করলাম, ওই হ্যালো গাইস এই কথাটা ঠিক আসে না বাঙালির ঘরের মেয়ে, তো তাই জন্য। যাই হোক, আজকের আমি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, রান্নার ভিডিও শেয়ার করছি তোমাদের সামনে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। আজকের আমরা শিখব সোয়াবিন পাঁপড়ের ঝাল, একদম নিরামিষ। প্রথমে সোয়াবিনটাকে একদম ভিজিয়ে নেবেন ভালো করে, তারপর ভালো করে একটা পাত্রে ঢেলে রাখবেন সেটা। এরপর গ্যাসে কড়াটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেবেন এবং আদা লঙ্কা এটা একটু পেস্ট করে নেবেন মিক্সিতে। আচ্ছা, একটু কড়াই আমরা গরম হলে তেল দিয়ে দেবো। সে তেলটা দেওয়ার পর কিছুক্ষণ তেলটাকে গরম হতে দেবো, আর পাঁপড়গুলোকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন ভালো করে। ঠিক আছে, এইভাবে ভাঁজ করে নেবেন ভালো করে, দিয়ে গরম তেলে ভেজে নেবেন একটা একটা করে পাঁপড়গুলোকে। এরকম ঠিক তেলে ঠিক ভাঁজ করেই ভাজবেন অবশ্যই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরকম করে আমি একটা আগে ভেজে নিলাম, ঠিক তেমন করেই আপনারা সব পাঁপড়গুলোকে ভেজে নেবেন। তারপরে কড়া একটু তেল দিয়ে হালকা করে তেল দেবো, অল্প করে। প্রথমে এই তেলটা দিয়ে তারপর একটু কালো জিরে দিয়ে দেবো, তেলটা গরম হলে। ফোড়ন হিসেবে আমি কালো জিরে ব্যবহার করছি। যে কালো জিরেটা একটুখানি থাকার পর এই যে ম্যারিনেট করেছিলাম ওতে একটু জল দিয়ে গুলে নিয়ে ঢেলে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবেন ভালো করে। আমি ঝাঁঝরি দিয়ে নাড়াচ্ছিলাম হাতের সামনে এটা ছিল বলে। তারপরেও ভালো করে নাড়াচাড়া করবেন, মানে যাতে মশলাটা একটু হয়। তারপর এর মধ্যে টক দই, আমি প্রথমে এমনি টক দই দিয়ে দিয়েছিলাম না ফেটিয়ে, তারপর মা আবার ফেটিয়ে দিল কারণ দেখছি ঠিক হচ্ছে না দেখে। যাই হোক, তারপর স্বাদ মতো নুন দেবেন, দিয়ে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করতে করতে বেশ দেখবেন কালার। তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন ও জিরে গুঁড়ো দিয়ে দেবেন। ধনে গুঁড়োটা স্কিপ হয়ে গেছে, জিরে গুঁড়োটা দেখাতে দিয়েছি। যাই হোক, জিরে গুঁড়োটা দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করবেন, ভালো করে নাড়াচাড়া করবেন, দেবেন এরকম শুকিয়ে আসবে। তারপর নিকড়া সোয়াবিনটাকে ভালো করে নিখড়ে নেবেন, নিয়ে তারপরে সোয়াবিনগুলোকে দিয়ে দেবেন। দিয়ে এবার সোয়াবিনটাকে নাড়াচাড়া করবেন। প্রথমে আমি অল্প সোয়াবিন দিয়ে নাড়াচাড়া করছি, কারণ রান্না আমি খুব একটা ভালো হয় তা না, এটাই আমার মায়ের রেসিপি। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আমি প্রথমে অল্প সোয়াবিন দিয়েছিলাম। নাড়াচাড়া করতে দেখবেন বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর আরও কিছু সোয়াবিনটা দিয়ে দেবেন। সোয়াবিন কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর নিরামিষ যারা খান তাদের পক্ষে তো বলতে গেলে মাছ মাংস তো হয় না, তার ক্ষেত্রে সোয়াবিনটা কিন্তু ভীষণ পরিমাণে প্রোটিন, তো এইগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। ঠিক দেখে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। তারপর একটু জল দিয়ে নেবেন, কিছুক্ষণ রাখার পর অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করবেন। দেখবেন সোয়াবিন থেকে একটা হালকা গন্ধ ছাড়ছে, বেশ সুন্দর গন্ধ। আর যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না তাদেরকে আমি কিছু বলবো না, কিন্তু এটা করে একবার খেয়ে দেখতে পারেন, সব কিছুই তো রিক্স নিয়ে এটাও নিতে পারেন। আমি আরেকটু জল দিয়ে নিলাম, এরপর জল দিয়ে নেওয়ার পর আমি নাড়াচাড়া করব, আবার ভালো করে নাড়াচাড়া করব জিনিসটাকে। এই রান্নাটা অনেক ছোটো থেকেই আমি খেয়ে আসছি, আমার খুবই ভালো একটা ফেভারিট রান্নার মধ্যে আছে। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো ঢাকনা খুলে। চিনিটা দিয়ে, নিরামিষ রান্না একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না, এটা তো একদম সবাই জানে। নিয়ে একটু নাড়াচাড়া করবো, যারা চিনি খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করে যেতে পারেন। আচ্ছা, এখানে অনেকে চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমি অ্যাড করিনি কারণ আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা খুব একটা খাওয়া হয় না, তাই জন্য আর এটা অ্যাড করা হয়নি। আবার ঢাকনা দিয়ে দেবেন, ঢাকনাটা খুলে দেখবেন এরকম জলটা ফুটছে। তার মধ্যে কী করবেন, এই যে পাঁপড়গুলো রয়েছে পাঁপড়গুলোকে
ভাজা পাঁপড়গুলো দিয়ে দেবেন, সুন্দর করে উপর থেকে দিয়ে দেবেন। দেখুন বেশি টুকরো করবেন না, ভালো লাগবে না, এরকম টুকরো করবে, কারণ এটা পাঁপড়টা হালকা নরম হয়ে যাবে এবং ঘেঁটেও যাবে হালকাভাবে, তাই জন্য পাঁপড়ও কিন্তু আমাদের হজম শক্তিতে কাজে লাগে, তাই পাঁপড় খাওয়াও ভালো কিন্তু। আর এই নিরামিষ রেসিপিটা কিন্তু দুটোই, একটা প্রোটিন এবং একটা হজমের জিনিস, খুবই ভালো একটা কম্বিনেশন। ঢাকনা দিয়ে নাপিয়ে নিলেই রেডি সোয়াবিন পাঁপড়ের ঝাল, একদম।